आज के 2021 निर्वाचन दामावा बेजे गए कारण बांगलार जो शांत परिवेश बांगलार जो हिंदू मुस्लिम बौद्ध ख्रिस्टान जैन पारसी यहूदी नासारा जो तो सब कम्यूनिटी रही है बांगाली अबांगाली हिंदी भाषी उर्दू भाषी गुजराटी मराठी ये एक विभिन्न वैचित्र्यमय जो परिवेश वैचित्र्यमय विचित्रेर माझे जो वैचित्र्यर माझे मिलन महान से परिवेश के अशांत करार जन्य बांगलार बुके एक साम्प्रदायिक दल बीजेपी आक्रमण चालाच्छे शुद्ध बीजेपी के साम्प्रदायिक दल बोलले हबे ना आमी आमार कम्यूनिटी लोकदेर बोलबो आसादुद्दीन ओवैसी साहेबेर मीम नामक एकटी साम्प्रदायिक दल जारा बीजेपी काछ थेके काड़ीर काड़ी बस्तार बस्ता टाका निये आमादेर राज्ये आसार चेष्टा करछे तादेरके रुखे देवार दायित्व आमार आपनार सबार कारण बंधु आज के आमादेर माननीय मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় सामाजिक सुरक्षा जे सब प्रकल्प कन्याश्री थेके शुरू करे युवश्री रूपश्री थेके शुरू करे जतगुलो प्रकल्प नियेछे एई प्रकल्पेर सुविधा किन्तु आमरा शुधु तृणमूल कांग्रेसेर नेता कर्मी साधारण भोटार भोग करि ना आपनी बाड़ीते खोज निये देखबेन आपनार बाड़ीर पाशे जे लोकटी कांग्रेस करे आपनार बाड़ीर पाशे जे लोकटी सीपीएम करे ओई प्रांते जे लोकटी बीजेपी करे तार मेये जदि स्कूले पड़े ताहले कि ताके कन्याश्री थेके वंचना करा हय हय कि हय ना ना हय ना कारण মমতা বন্দ্যোপাধ্যায় उनी सबार नेत्री सबार मुख्यमंत्री उनी सीपीएम एर मतो 34 बछर धरे क्याडार पुषेननी आज के जदि মমতা বন্দ্যোপাধ্যায় क्याडार पुषतेन তাহলে আমরা যত পেয়েছি সাধারণ মানুষ যত পেয়েছি আমরা কিন্তু খাই খাই করতাম না বন্ধু আজকে আমার আপনার দায়িত্ব বেড়ে গিয়েছে 45 চাচল বিধানসভা ক্ষেত্র এই চাচল 45 বিধানসভা ক্ষেত্রে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানোর দায়িত্ব আমার আপনার সকলের কারণ এই 45 বিধানসভা কেন্দ্র মালদার 12টি বিধানসভার মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত এরিয়ায় পড়ে আজকে যদি আমরা আমার মূল্যবান ভোটটি কংগ্রেসকে দিই আমার মূল্যবান ভোটটি বিজেপিকে দিই আমার মূল্যবান ভোটটি জোটকে দিই তাহলে আপনি কিন্তু ভোটের রেজাল্ট যেদিন বের হবে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না কারণ রাজ্য এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উস্কানিমূলক প্ররোচনামূলক বক্তব্য দিয়ে বিজেপির তরফে বলা হচ্ছে তোমরা আমাকে 5 বছর সুযোগ দাও বাংলাকে সোনার বাংলা করে দেব আমি বলি বাংলা অলরেডি সোনার বাংলা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোনার বাংলা রয়েছে এই বাংলায় দয়া করে বহিরাগত এসে অশান্তি পাকানোর চেষ্টা করবেন না কারণ আজকে আমাদের বাঙালি জাতি সত্তা ভুলুণ্ঠিত হওয়ার মুখে বাঙালি ঐতিহ্য সংস্কৃতি ভুলুণ্ঠিত হওয়ার মুখে কবিগুরু রবীন্দ্রনাথের যে ঐতিহ্য নজরুল ইসলামের যে ঐতিহ্য স্বামী বিবেকানন্দের যে আদর্শ সেই আদর্শে কিন্তু বাংলা পরিচালিত হচ্ছে তাই আজকে এখান থেকে বাড়ি যাওয়ার আগে আপনাকে শপথ নিতে হবে যে আমার মূল্যবান ভোটটি আমি কাকে দেব শুধু নিজেকে প্রশ্ন করলে হবে না আজকে দায়িত্ব এসেছে আমি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ভোটার বলে আমাকেই সব দায়িত্ব বহন করতে হবে এমনটি নয় আজকে যেসব বিজেপির নেতারা বলছেন বিজেপি মানে হিন্দুত্ব 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 আমি তাদের হিন্দুত্ব সেটা কিনা সচ্চিদানন্দ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন দিদি রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করুন হিন্দুত্বর ব্যাখ্যা কি হিন্দুত্ব মানে কখনোই ঘৃণা নয় হিন্দুত্ব মানে মুসলমানে আর হিন্দুতে লড়িয়ে দেওয়া নয় হিন্দুত্ব মানে উঁচু জাত আর নিচু জাতে লড়িয়ে দেওয়া নয় ধর্মকে কেন রাজনীতিতে আনবো আমরা ধর্ম সব কিছুর ঊর্ধ্বে ধর্ম একটা বিশ্বাস সেই বিশ্বাস নিয়ে সংবিধানের 25 নম্বর ধারা নিজস্ব ধর্মীয় চিন্তা ভাবনা অনুযায়ী বিশ্বাস অনুযায়ী মানুষ নিজের নিজের ধর্ম পালন করবে সংবিধানের 30 নম্বর ধারায় কি বলা হয়েছে যে মানুষ নিজস্ব বিশ্বাস অনুযায়ী নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান এগুলো চালাতে পারবে তো আজকে বাংলার মাটিকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে অনেকে ভাবছেন আমাদের দলের তাবড় তাবড় নেতা চলে যাচ্ছেন
দল দুর্বল হচ্ছে, এ কথা কখনোই ভাববেন না। কারণ যারা আবর্জনা ছিল সেই আবর্জনাগুলো পরিষ্কার করা হচ্ছে, এবং 2021-এ নির্বাচনের আগে যারা চলে যাবে চলে যাক। আমরা যারা মমতা ব্যানার্জির ভক্ত, আমরা যারা মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে পার্টি করি, আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি, আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আছি। আপনারা আছেন কিনা হাত তুলেন। বন্ধু, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার সংগঠনের চেয়ারম্যান আলেম হাফেজ নজরুল।